হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি পাবদা মাছের ঝালটা কীভাবে করা যায়, আর এটা বানাতে একেবারে বেশি সময় লাগে না। তাহলে চলো, লেট গেট স্টার্টেড। এখানে আমি 1.5 টেবিল স্পুন আমি সরষের পাউডার ইউজ করছি। আমি এটা নিয়ে নিলাম। প্রথমেতেই আমি একটা মিক্সার তৈরি করে নিচ্ছি। দেখো, স্বাদ মতো নুন নিলাম, অল্প হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, গুঁড়ো লঙ্কা ইউজ করলাম। এবার সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেল দিয়ে দিলে অবশ্যই এই গুঁড়ো সর্ষে কোনোদিনই তেতো হয় না, তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণ তেলও ইউজ করে দিলাম। এটা আমার রেডি থাকলো। এই মিক্সারটা আমি একটা সাইডে রেখে দেব। এবার দেখো, এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে আমার 4টে মিডিয়াম সাইজ পাবদা মাছ। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দেবো। আমি হলুদ আর নুনের পরিমাণটা মাছ মানে মিক্সড করার সময় আমি বেশি একটু পরিমাণটা বেশিই দিই। বেশি মানে কি, ওই খুব বেশি নয়, তবে অনেকে আছেন যারা খুবই একটু কম দেন, কিন্তু আমার মনে হয় হলুদের তেল, হলুদ আর নুন যদি ভালো করে মাছের মধ্যে দেওয়া হয় তাহলে সেই মাছের স্বাদ অনেকটাই বেশি ভালো হয়। ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দিলাম যাতে মাছটা ভাজার সময় যাতে না ফাটে। ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিলেই হবে এই তেলটা। এবার আমি একটা ফ্রাই প্যানেতে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আমার একটা মাছও ক্র্যাক করবে না, কারণ আমি এর মধ্যে কাঁচা তেল আমি গায়ে লাগিয়ে নিয়েছিলাম মাছের গায়ে। এবার দেখো, এই মাছটা মানে ভেরি ডেলিকেট হয়, এই পাবদা মাছটা অনেকটাই ডেলিকেট। তাহলে যদি তোমরা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে একেবারেই যদি না তুলতে পারো, তাহলে আর একটা স্পুনের হেল্প নিয়ে নিও, না তো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর পাবদা মাছ ভাজার একটাই টেকনিক আছে, একটা পিট ফ্রাই হয়ে গেলে আর একটা পিটকে টার্ন করবে, তাহলে পাবদা মাছ সুন্দর করে বেশি নাড়চার না করে সুন্দর করে ভাজাটা হয়ে যাবে। ভালো করে আমি এখানে মাছটাকে ভেজে নিলাম। এবার ওই তেলেতে আমি সামান্য, খুবই সামান্য পরিমাণ আমি কালো জিরে ইউজ করছি। এরপরে আমার যে মিক্সারটা যেটা তৈরি ছিল সর্ষের, সর্ষে গুঁড়োর যেই মিক্সারটা আমি তৈরি করে রেখেছিলাম, ওটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছের ঝালেতে কাঁচা লঙ্কা দিলে টেস্টটা খুবই ভালো হয়। যতই আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করি না কেন, কাঁচা লঙ্কা ফ্লেভারটা অসাধারণ আসে মাছের ঝালেতে। তাহলে অবশ্যই একটু কাঁচা লঙ্কা ইউজ করো। এখানে আমি যখন
ঝোলটা মানে মাছের যে ঝালটা আছে এটা যখন ফুটে যাবে তখন দেখো আমি এর মধ্যে সর্ষের তেল দিলাম। আর অবশ্যই সর্ষের তেলটা একটু ভালো করে কষিয়ে নেব, এটা একেবারে শেষ পর্যায়ে সর্ষের তেলটা দেবো, কিন্তু একেবারে কাঁচাও রাখবো না। তাই জন্য ভালো করে আমি সর্ষের তেলটাকে ফুটিয়ে নিয়ে আমি মাছগুলিকে তারপরে দিয়ে দিলাম। এবার আমি জাস্ট একটা টার্ন করলাম মাছটাকে, বেশি করার দরকার নেই, একখানা টার্ন করলে পুরো মাছের ঝাল আমাদের পুরো তৈরি। এখানে দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে, দ্যাট মিন্স বুঝতে হবে আমাদের পুরো প্রিপারেশনটা পারফেক্টলি ডান, একেবারে আমাদের পাবদা মাছ রেডি। আর আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তো অবশ্যই ফ্রেন্ডস, যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব ডেফিনেটলি করো। থ্যাংকস ফর ওয়াচিং।